সবাইকে জুম্মা মুবারক জানিয়ে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসি সরাসরি রান্নাঘরে। আর রান্না শুরু করলাম হচ্ছে এই যে ইলেকট্রিক চুলায়। আর ছুটির দিন হলেও কিন্তু আমার কাছে একদমই ছুটির দিন মনে হচ্ছে না, কারণ বাসায় হচ্ছে সাহেব না থাকলে ছুটির দিনটা ছুটির দিন মনে হয় না, কেন জানি মনে হচ্ছে আজকে রেগুলার দিনের মতোই। ছুটির দিনে হচ্ছে সাহেব বাসায় থাকলে বাজার অন্য অন্য সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়, আর সেটা অনেকটাই ঈদ বা আনন্দের থাকে, কিন্তু সাহেব বাসায় নাই, আসলে ওই আনন্দটা ফিল হচ্ছে না। আর রান্নাবান্নারও কিন্তু তেমন কোনো ঝামেলা নাই। কথা বলতে বলতেই পেঁয়াজ আর জিরাটা ভেজে তুলে নিলাম, আর এখন হচ্ছে মাছটা ভেজে নিব। বন্ধুরা, লাইটের একটু ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে চুলাটা আমার এমন জায়গা সেট করতে হয়েছে যে যেখানে লাইটের সুন্দর প্লেসটা পাচ্ছে না, এটা একটু কষ্ট করে বুঝে নেবেন। কারণ হচ্ছে কারেন্টের লাইনটা এমন জায়গায় প্লেস করা যে চুলাটা আমার এখানেই সেট করা ছাড়া কোনো উপায় নাই। গতকাল হচ্ছে চিকেনটা আমি একটু বেশি পরিমাণেই রান্না করেছিলাম, যাতে বাচ্চাদের আজও হয়ে যায়। আর আসলে মাছ বা মাছের ঝোল দিয়ে ভাত না খেলে আমার তৃপ্তি হয় না, আর সেটা মশলা জাতীয় খাবার একটু কম খেতে ইচ্ছা করে। এই জন্য আমি এই মাছটা ভেজে পটল দিয়ে কাঁচামরিচ কেটে পাতলা ঝোল রান্না করব। আর এই ধরনের পাতলা ঝোল আপনাদের কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু এই যে দেখেন আমি পটলটাও কেটে রেখে দিয়েছি। মাছটা উঠিয়ে দিলাম, মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। ওই তেলের উপরই দিয়ে দিলাম পটল, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, একটুখানি ধনিয়া গুঁড়া। এখন ভালো করে নেড়েছে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আজ আমি এখনই দিয়ে দিলাম, কারণ হচ্ছে পটলে কিন্তু একদমই অল্প জালে রান্নাটা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, তাই মরিচটা এখন দিয়ে দিলাম। আর মরিচের সাথে সাথে কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিব, এই যে একদমই অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ পটলটা কিন্তু বেশি জাল হলে বা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না, প্লাস কালারটাও নষ্ট হয়ে যায়। এই যে পটলে সামান্য পানি দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাছটাও এখন দিয়ে দিব। মাছটা দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দিব, দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ওই যে বলেছিলাম পটলে কিন্তু খুব বেশি জাল হলে তরকারিটা খেতে একদমই ভালো লাগে না, যত অল্প জলে দ্রুত তরকারিটা রান্না শেষ করা যায়। এখন আবারও ঢেকে দিব আর বলকুঠা পর্যন্ত ঢেকে রাখব। তরকারিটা বলকুঠে গেছে, আর এই যে দেখেন যে পেঁয়াজ আর জিরাটা ভেজে রেখেছিলাম এটা বেটে নিয়েছি, এটা এখন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিব। পটল দিয়ে মাছের তরকারিটা পুরাপুরি রেডি, নাড়াচাড়া করে নামিয়ে দিব। Thank you.
পটল দিয়ে এই যে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসলাম টেবিলে। বন্ধুরা আজ একদমই সিম্পল, আর এই একটা আইটেমই রান্না করলাম। ওই যে বললাম যে বাচ্চাদের জন্য চিকেন আছে, আমার আর ঝামেলা নাই। আর যেহেতু সাহেব বাসায় নাই, রান্না বান্নারও আর কোনো দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।